রেসিপি করব, আপনারা দেখেন কি বানাই। আমি এখানে আলু কেটেছি, আলু কুচি করে কেটে নেব। আর এখানে পুঁই শাক আছে, পুঁই শাকগুলি কেটে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আর শস্য নিয়েছি। শস্য দিয়ে আমি আজকে করব রেসিপিটা, দেখালাম। শস্যটা আমি মিক্সিতে বেটে নেব। আর এখন আমি আলুটা প্রথমে কেটে নিই, ঠিক আছে? একদম কুচি কুচি করে কাটবো, তাহলে আলু সিদ্ধ হতে প্রবলেম হবে না। আর শস্যটা আমি মিক্সিতে করে নেব। মিক্সি করে এই তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি, হয়ে যাবে, বেশি জাল দেব না। নন্দিনী ওইগুলি বের করতো প্যাকেট তো নেই বাজারে। নন্দিনী আর ওর বাবা গিয়েছিল বাজারে, তো পুঁই শাক এনেছি। এটা ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে নেই, ঠিক আছে বন্ধুরা? আমি এই যে আলুগুলি কুচি করে কেটে নিচ্ছি, আর ওইদিকে নন্দিনী পুঁই শাকগুলি বের করেছে। আলু এই সাইজের আমি দুটো দিয়েছি, এই সাইজের আলু দুটো দিয়েছি। আলুগুলোর মিডিলটা একটু খারাপ আছে। কুচি কুচি করে কেটে নিচ্ছি। পুঁই শাকটাও কাটবো, আপনাদেরকে দেখাবো। পুঁই শাকের ডান্ডাটা অল্প মোটা আছে? হ্যাঁ, মোটো মোটো আছে, পাতলা না। পাতলাগুলি কাটতে সময় লাগে, ভীষণ টাইম লাগে। দুটো আলুই অনেকখানি হয়ে গেছে করে আলুগুলি আমি কেটে নিলাম, হয়ে গেছে আমার আলু কাটা। এখন আমি পুঁই শাকটা কেটে নেব। এই দেখুন কীরকম মোটো মোটো পুঁই শাকগুলো, মোটো মোটো আছে। নন্দিনী পাতাগুলো ছোড়া, খাটাও খুব স্বাদ লাগে, খেতেও স্বাদ লাগে, ওইগুলো টেস্টি হয়। এই যে পাতাগুলি দুটো ছুঁড়াবো, পাতাগুলি গলে যাবে, ঠিক আছে বন্ধুরা? এই দেখেন আমি পুঁই শাকগুলি ছিলে নিচ্ছি, ওইগুলি এখানে টুকরো করে দে দে, এখানে টুকরো কর পাতাগুলো, পাতাগুলো টুকরো কর এখানে, যে এতটুক করে সাইজটা আমি করে নিচ্ছি বন্ধুরা, আপনাদেরকে দেখাবো, রেসিপি করব, বানাবো, দেখাবো, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। শুধু পাতাগুলি ঠিক আছে বন্ধুরা, আমি এই যে ছুলছি, ছিলে আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা দেখতে থাকেন, ইয়ে করতে থাকেন, আমি বানিয়ে দেখাবো, ঠিক আছে? আমি এখানে আজকে পুঁই শাক নিয়েছি, এখানে কুচি করে আলু কেটে রেখেছি, আপনাদেরকে তো বলেছি। আর এখানে লবণ নিয়েছি, গুঁটো জিরা নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, ঠিক আছে বন্ধুরা? আর এখানে আমি নিয়েছি এই যে মিক্সিতে মিক্সি করেছি তিনটে কাঁচা লঙ্কা, বলেছি আমি আগেই, তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু শস্য নিয়েছি, ঠিক আছে? তারপরে আমি এখানে রাখলাম, রেখে এইগুলো প্রথমে দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব আলুগুলো যে কুচি করে কেটেছি ওইগুলি দিয়ে দেব, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আলুগুলি প্রথমে একটু ভেজে নেব, আপনারা দেখতে থাকেন, আমি করতে থাকি, ঠিক আছে বন্ধুরা? আলুগুলো প্রথমে একটু ভেজে নেব, অল্প অল্প ভেজে ভেজে নেব, ঠিক আছে? তারপরে তোমার লবণ দিয়ে দেব,
হয়েছে, ভীষণ জ্যাং হয়েছে। হলুদ দিয়ে দেব, জিরার গুঁড়ো দিয়ে দেব, একসঙ্গে ভাজা হয়ে যাবে। একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ইয়ে করব, পুঁই শাকগুলি আমি ধুয়ে রেখেছি আগের তো নেই, যে পুঁই শাকগুলি দিয়ে দিয়েছি, পুঁই শাকগুলি দিয়ে দিয়েছি। ওগুলো তো পাতাগুলি একদম গলে যায় পুঁই শাকের। আজকে বাজারে গিয়েছিল, আনলো, আমি বললাম আপনাদেরকে একটু করে দেখাই, আপনারাও করবেন, বাড়িতে বানাবেন, খাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। অল্প একটু ঢাকনা দিয়ে দেই, দু মিনিট ঢাকনা দিয়ে দিই। বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাই। এখন আমি শস্যটা দিয়ে দেব, এই দেখুন শস্যটা দিয়ে দেব, অনেকখানি ওই মজে গেছে, শুকিয়েও গেছে, মজেও গেছে, জলটা তেলে নিয়েছে জুলগুলো। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি শস্যগুলি আছে, শস্যগুলি দিয়ে দেব, মিক্সিতে করে রেখেছিলাম, শস্যগুলি দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, একটু জল মিশিয়ে আমি যেগুলি লাগানো আছে ওইগুলি ইয়ে করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ওইগুলি জুল হবে না, শুকনো শুকনো হবে, মাখা মাখা হবে। অল্প একটু শস্য দিয়েছি, বেশি শস্য দেইনি। এটাও আমি অল্প একটু ধুয়ে দিই। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে দেব, ঠিক আছে, আর 5 মিনিট ঢাকনা দিয়ে দিই, তারপরে হয়ে যাবে। বন্ধুরা দেখি কতটুক হয়েছে, অনেকক্ষণ রেখেছি, এখন ঢাকনা তুলে দেখি কতটুক হয়েছে। জল তো অনেকখানি আছে, আলু তো সিদ্ধ হয়ে গেছে কুচি করে কেটেছি বলে। এটা নিরামিষ সবজি, আজকে শুধু আমি একটু অল্প করে থালাতে নিয়ে খাবো, খেয়ে দেখাবো, আর ভাত খাবো না, আজকে ভাত আর খাবো না। এখানে নামালাম, এটা ইয়ে করলাম, বন্ধুরা ঢেলে নেই। ওইগুলিতে জুল দেয় না, একটু অল্প অল্প গ্রেভি রাখে, মাখা মাখা রাখে, আপনার খেয়ে দেখবেন টেস্টি হয়।
ঠিক আছে বন্ধুরা, আজকে আমি একটু থালাতে নেব, অল্প করে নিয়ে খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো। আমি তো আপনারা ঝাল আপনাদের মতো দেবেন, খাবেন, লবণটাও আপনাদের স্বাদ মতো দেবেন, দিয়ে খাবেন। ঠিক আছে বন্ধুরা, আমি এখন বসি, এটা খাবো, খেয়ে দেখাবো। ঠিক আছে, থালাতে আমি অল্প করে নিয়েছি, আজকে আর ভাত খাবো না, কিদা নেই, আমি এগুলি টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি, ভালো হয়েছে, জাল তো হয়েছে, আমি তো জাল খাই না, টেস্ট হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানাবেন, খাবেন, আর খেয়ে বানিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে।